হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজ আমাদের দীঘাতে ডে ওয়ান এন্ড আমরা ঘুরতে বেরিয়েছি আর মেরি লহরাতি জুলফে দেখ কর আপ লোগো কো পতা চল গয়া হোগা কি কিতনি হাওয়া বহ রহি হ্যায়। সো আমাদের ম্যাডাম ফার্স্ট টাইমের জন্য সমুদ্র দেখতে এসছে, এক্সাইটমেন্ট কেমন? সো এই হলো দ্য বে অফ বেঙ্গল। আর এই বিচটা পুরোটাই একদম অনেকটুক এরিয়া জুড়ে রয়েছে, এই সাইডেও এই সাইডেও যতদূর দেখতে পাবে শুধু পর্যটকেরা সব ভিড় করেছে। বলেছিলাম খুবই অসাধারণ, খুবই অপূর্ব। আর এক ঘন্টা কিভাবে পার হয়ে গেল বসে থাকতে থাকতে টেরই পেলাম না। তো বলতে গেলে পরিবেশটা খুবই সুন্দর, স্পিকারগুলিতে গান বাজছে। তো আমরা নিয়েছি একটা মিরর, এটা নিয়ে এখন হাঁটতে হচ্ছে সমস্যা, এটা আবার দোকানে রেখে আবার যাওয়ার টাইমে আমরা ঘুরে টুরে যাওয়ার টাইমে আবার নিয়ে যাব। যত হোক বাঙালি বলে কথা, চাটাই আসো। এই যে তোমাদের দাদা এখন চার ফিল নিচ্ছে, কেমন চাটা? বেশি লবণ দিছে, বেশি লবণ দিছে, চলে দাও আজ। এ হচ্ছে ওল্ড দীঘা বিচের সন্ধ্যার দৃশ্য, এখানে পর্যটকের ভিড় রয়েছে। আর এই হলো সেই আই লাভ দীঘা লোগো।
So it's 7 PM now. পর্যটকের ভিড় বেড়েই চলছে, বসারই জায়গা নেই। আমরা বেরিয়েছিলাম 4:30, এখন বাজে 7:30। বার্গার খেলাম, রোল খেলাম, কফি খেলাম, ঝালমুড়ি খেলাম, এখন ভাবছি আরো নেক্সট কি ট্রাই করা যায়। সো ডে ওয়ান ট্রিপ প্রায় শেষের পথে, ডিনার করতে এসেছি। ম্যাডাম খুবই টায়ার্ড। তো আমাদের ডিনার চলে আসছে, মেনুতে চিকেন কারিও রয়েছে। ফাইনালি ডিনার কমপ্লিট করলাম এখানে দ্রৌপদী রেস্টুরেন্ট। খাওয়া দাওয়া ভালো ছিল। ভাবছিলাম আজকের ডে ওয়ানের ব্লগটা আর বেশি লম্বা করবো না, কিন্তু ম্যামের এখনো ঘোরা শেষ হয়নি। এদিকে একটা মার্কেট রয়েছে, এটাও একটু ঘুরতে চলে আসলাম। খাবার শেষে মিষ্টি মুখ, তাই মিষ্টির দোকান খুঁজে খুঁজে আসলাম, বিনা পানি সুইটস। ডিনার শেষের পরে মিষ্টি খেলাম, আবার ম্যাডামের ইচ্ছা হলো সাগরের পাড়ে গিয়ে একটু হাওয়া খেয়ে আসি আজকের জন্য একটু। আবার চলে আসলাম, দেখতেই পারছেন আবার চুল উঠছে হাওয়ায়, সমুদ্র পুরো উত্তাল। রাতের 10টা বাজে, বিকালে এতটুকু অব্দি জল ছিল না। এই এরিয়াগুলো পুরো ড্রাই ছিল, ঢেউ এসে পুরো ভাসিয়ে দিয়েছে, আই মিন ভিজিয়ে দিয়েছে। আর এখন এসে ভালো হয়েছে, না হলে এই সিনটা মিস করতাম খুব। আবার সমুদ্র দেখার পর আবার হোটেলে ফিরে যাচ্ছি। সো ডে ওয়ান ব্লগ এখানেই শেষ করছি। স্টে টিউন ফর ডে টু।